বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই অতি মহামারীর মধ্যেও খুবই সুস্থ আছো, ভালো আছো, এটাই আমি প্রত্যাশা করি। আর দোয়া করছি তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমরাও আমার জন্য দোয়া করবে। আর একটি বিশেষ কথা তোমাদের কাছে আমার পৌঁছে দেওয়া দরকার, খুব রিকোয়েস্ট, যদি তোমাদের আমার এই ভিডিও ক্লাসগুলো দেখে বিন্দুমাত্র তোমাদের উপকার হয় বলে মনে করো, তাহলে তোমরা সবাই দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিয়ে তোমরা নোটিফিকেশনটি অন করে রাখবে, তাহলে আমি যে কোনো মুহূর্তে যখনই ক্লাস আপলোড করব নতুন নতুন, তখনই তোমাদের মোবাইলে নোটিফিকেশনটা চলে যাবে আর তোমরা বুঝতেও পারবে যে আমি নতুন কোনো ক্লাস আপলোড দিয়েছি। যাই হোক, তোমাদের সামনে আর অতিরিক্ত বকবক করব না, আমরা চলি আমাদের অ্যাসাইনমেন্ট ক্লাসে। তোমাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের দ্বাদশ বিএম শ্রেণীর হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই অ্যাসাইনমেন্টের সমাধান ক্লাস। আমরা ক্লাসটিকে দ্রুত ত্বরান্বিত করে শেষ করার চেষ্টা করব। তবে তোমাদের দেখো হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই এর অ্যাসাইনমেন্টের সমাধান ক্লাসটি আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। এই হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুইয়ের যে অ্যাসাইনমেন্টটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রদত্ত হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি আজকে আমরা দেখি কি দেওয়া আছে সেখানে, আমরা আস্তে আস্তে দেখতে যাব। তার আগে আমরা এই বিষয়গুলো অতিক্রম করে যাচ্ছি। দেখো, বিষয় পরিচিতি এখানে আছে, আমার সাবজেক্টটা কি আমাদের হিসাব বিজ্ঞান দ্বাদশ শ্রেণী বিএম। তোমাদের এই সাবজেক্টের কোর্স কোড 1825, হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই। আজকের অ্যাসাইনমেন্ট নম্বর ছিল তোমাদের 5। অ্যাসাইনমেন্টের শিরোনাম ছিল যৌথ মূলধনী কোম্পানির মূলধন। এটা 1994 সালের কোম্পানি আইন দ্বারা পরিচালিত এবং সেইভাবে গঠিত হয়। যাই হোক, আমরা পরবর্তীতে জানতেই পারবো। পাঠ শিরোনাম হিসেবে আজকে দেখো আছে যৌথ মূলধনী কোম্পানির মূলধনের ধারণা ও শেয়ার ইস্যু সংক্রান্ত লেনদেনের হিসাব রক্ষণ এবং সমস্যা ও তার সমাধান, এটা ছিল আজকের পাঠ শিরোনাম। এবার এই পাঠ শিরোনাম থেকে আমরা শিখন ফল হিসাবে কি কি শিখতে পারবো সেটা দেখি। এক নম্বরে আছে উদাহরণ সহ যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী ব্যাখ্যা করতে পারবে, এটা তোমাদের অ্যাসাইনমেন্টের এক নম্বরে চেয়েছে। উদাহরণ সহ যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী ব্যাখ্যা করো। দুই নাম্বারের ক খ গ হবে, মানে দুই নম্বরে যেটা চেয়েছি সেটা দুই নম্বরে ক হবে, ব্যাখ্যা সহ জাবেদ দাখিলা প্রস্তুত করতে বলেছে আমাদেরকে। তিন নম্বরে যেটা চেয়েছি আমি এখানে শিখন ফল হিসেবে উপস্থাপন করেছি সেটা দুই নম্বরের খ হবে, কোম্পানির ব্যাংক হিসাব প্রস্তুত করতে পারবে। চার নম্বরে যেটা দেখছো তোমরা সেটা দুই নম্বরের গ হবে, শেয়ার আবন্টন হিসাব প্রস্তুত করতে পারবে। এই ছিল তোমাদের চারটি বিষয়। এই অ্যাসাইনমেন্ট থেকে তোমরা এই চারটি বিষয় জানতে পারবে, বুঝতে পারবে, শিখতে পারবে। চলো তাহলে আমরা জানি, বুঝি বা শিখি। দেখো, এই যৌথ মূলধনী কোম্পানি গঠন করার প্রক্রিয়া নিয়ে এই ছবিটা দেওয়া আছে। তারা রেজিস্ট্রেশন যখন পেয়ে যায়, ব্যবসা বাণিজ্য পরিচালনা করার অনুমতি পত্র পেয়ে যায়, তখন তারা নিবন্ধকের সাথে ব্যবসায়ীরা এই যেভাবে করমর্দন করে বিদায় নিয়ে চলে যায়। নেক্সট আছে, দেখো, এই কোম্পানির কাছ থেকে নিবন্ধন নিতে হয়। আমি আর এই ছবিগুলো তোমাদেরকে এত দেখাচ্ছি না, তবে আমরা চলে যাই মূল অ্যাসাইনমেন্টে। আজকের বিষয় তোমাদের জানা হিসাব বিজ্ঞান নীতি ও প্রয়োগ দুই, বিষয় কোড 1825, একটু আগে পড়ে এসেছি। আমরা দেখি অ্যাসাইনমেন্ট 5 নম্বরে কি অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে। যৌথ এক নম্বরে বলেছে যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী ব্যাখ্যা করো, তাহলে আমাদের ব্যাখ্যা করতে হবে, আমি করেছি। দুই কুষ্টিয়া সি ফুড লিমিটেড প্রতিখানি 100 টাকা মূল্যের 1,00,000 শেয়ারে বিভক্ত মোট 1,00,000,000 অনুমোদিত মূলধনে নিবন্ধিত হয়। কোম্পানি ইহার 80,000 শেয়ার প্রতি শেয়ার 10 টাকা অধিহারে আবন্টনের উদ্দেশ্যে ইস্যু করে, অর্থাৎ এই কোম্পানির একটা শেয়ার দাম 100 টাকা, আরো 10 টাকা বেশি মূল্যে বিক্রি করছে, তার মানে 100 টাকার শেয়ার বিক্রি করছে 110 টাকায়। আর কোম্পানির হাতে আছে 1,00,000 শেয়ার, কিন্তু বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে 80,000 শেয়ার। এবার শেয়ারের টাকা শেয়ার প্রতি আবেদন পত্রের সঙ্গে জমা 20 টাকা, যখন শেয়ার গুলা কেনার জন্য আবেদন পত্র জমা দিবে প্রতি শেয়ারের দাম দিবে শেয়ার হোল্ডাররা 20 টাকা করে, আবন্টনে 40 টাকা অধিহার সহ। এই যে 10 টাকা অধিহার ছিল, এই 10 টাকায় 40 টাকার মধ্যে রয়েছে, অর্থাৎ আবন্টনে মূল টাকা হলো 30 টাকা, অধিহার হলো 10 টাকা, এই হলো 40 টাকা। প্রথম তলবে 20 টাকা এবং চূড়ান্ত তলবে 30 টাকা প্রদেয়। এইভাবে কিস্তিতে কিস্তিতে যারা শেয়ার কিনবে এই কোম্পানির কুষ্টিয়া সি ফুড লিমিটেডের, তারা এই চারটে কিস্তিতে টাকাগুলো পরিশোধ করবে।
এগুলোর নাম হলো মূলত কিস্তি। এবার নিচে বলা আছে সর্বমোট 95,000 শেয়ারের আবেদনপত্র পাওয়া যায়, 80,000 শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কিন্তু জনগণ 95,000 শেয়ার ক্রয়ের জন্য আবেদনপত্র জমা দিয়েছে। তন্মধ্যে 80,000 শেয়ার যথারীতি আবন্টন করা হয়, অর্থাৎ জনগণের মধ্যে যারা আবেদন করেছে শেয়ার ক্রয়ের জন্য তাদের মধ্যে বিলি করা হয় 80,000 শেয়ার। কারণ যারা শেয়ার বিক্রি করে দিবে যে ব্রোকাররা, তাদের ক্ষমতা নেই এই কোম্পানির সিদ্ধান্তের বাইরে একটা শেয়ার বিক্রি করার। এই কোম্পানি সিদ্ধান্ত নিয়েছে তার 1,00,000 শেয়ার থেকে 80,000 শেয়ার বাজারে বিক্রি করবে, কিন্তু জনগণ যখন আবেদনপত্র জমা দিয়েছে 95,000 শেয়ার ক্রয়ের জন্য, তাহলে 15,000 শেয়ার হলো অতিরিক্ত আবেদনপত্র পড়েছে জনগণের কাছ থেকে। এই 15,000 শেয়ার মালিকের মালিককে আমরা কখনোই শেয়ার দিতে পারবো না, হয়তো বা তাদেরকে সসম্মানে তাদের টাকা ফেরত দিতে হবে, অথবা অন্য কোনো কিস্তির মাধ্যমে তাদের টাকাটা, তাদের টাকার পরিবর্তে শেয়ার দিতে হবে। দেখি পরবর্তীতে কি করেছে। তন্মধ্যে 80,000 শেয়ার যথারীতি বন্টন করা হয়, 10,000 শেয়ারের অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়। একটু আগে আমি বলেছি 15,000 শেয়ারের অতিরিক্ত আবেদনপত্রের মধ্যে 10,000 শেয়ারের আবেদনের অতিরিক্ত আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শেয়ার হোল্ডারদেরকে, এবং অবশিষ্ট থাকলো আরো 5,000 শেয়ার 15,000 এর মধ্যে। এই 5,000 শেয়ারের অতিরিক্ত আবেদনের টাকা আবন্টন হিসেবে সমন্বয় করা হয়। এটা একটা ক্রিটিক্যাল এন্ট্রি, এটা অনার্স মাস্টার্স এর ছেলে মেয়েরাও এই এন্ট্রিটা ভুল করে ফেলে, আর সেখানে তোমরা ইন্টারমিডিয়েট স্টুডেন্ট তোমাদেরকে দিয়েছে এই এন্ট্রিটা। তবে খুব চমৎকার একটা এন্ট্রি দিয়েছে, জানার মতো বুঝার মতো একটা এন্ট্রি, এক্সিলেন্ট এন্ট্রি। এটা যিনি প্রশ্ন বা অ্যাসাইনমেন্টটা তৈরি করেছেন তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই, যে এরকম ধরনের এন্ট্রি পোস্টিং দেওয়ার জন্য, ডাকের মধ্যে আনার জন্য, তাহলে ছাত্রছাত্রীরা জানতে পারবে, বুঝতে পারবে। আবন্টনের সমুদয় টাকা যথারীতি পাওয়া যায়, কিন্তু প্রথম তলব জারি করা হলে মোট 2,500 শেয়ারের একজন মালিক তার শেয়ারগুলোর তলবের টাকা পরিশোধ করতে ব্যর্থ হন। অর্থাৎ আমরা তাদের কাছ থেকে টাকা আদায় করতে পারি না, কতগুলো শেয়ার মালিকের কাছ থেকে, 2,500 শেয়ারের মালিকের কাছ থেকে। পক্ষান্তরে বা অপরদিকে চারজন শেয়ার মালিক সর্বমোট 4,500 শেয়ারের চূড়ান্ত তলবের টাকা প্রথম তলবের টাকার সাথে অগ্রিম পরিশোধ করে দেয়, অর্থাৎ চূড়ান্ত তলব জারি করা হয়নি। আমরা চূড়ান্ত তলব জারি করে নেই এই এই অ্যাসাইনমেন্টে, অথচ যারা ভালো কাস্টমার থাকে, যারা ভালো শেয়ার হোল্ডার থাকে, যাদের হাত ক্লিয়ার থাকে, যারা স্বচ্ছ থাকে, তাদের মধ্যে চারজন শেয়ার মালিক কি করছে, চূড়ান্ত তলব জারি করে নাই, চূড়ান্ত তলবের টাকা আদায় করার জন্য প্রক্রিয়া করে নাই। তদুপরি চারজন শেয়ার হোল্ডার 4,500 শেয়ারের টাকা অগ্রিম দিয়ে দিয়েছে প্রথম তলবের টাকার সাথে, এটাকে বলা হয় অগ্রিম তলব। এখনো চূড়ান্ত তলব জারি করা হয়নি, অর্থাৎ চূড়ান্ত তলবের কাজ আমার কিছুই করতে হবে না এখন বর্তমানে। করণীয়তে বলা হয়েছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনে যাবে এবং ব্যাংক হিসাব তৈরি করো, এগুলো আমরা চাবো এই 4 নম্বরের দিকে থাকে। 4 নম্বরে কি বলেছে, উদাহরণসহ যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী সঠিকভাবে ব্যাখ্যা করলে 4-এর মধ্যে 4 দিবে, আমি করেছি। ব্যাখ্যাসহ জাবেদ দাখিলা ধারাবাহিকভাবে লিখলে 4-এর মধ্যে 4 দিবে, আমি তাও লিখেছি। পরিপূর্ণ ছকে সঠিকভাবে ব্যাংক হিসাব নির্ণয় করলে, আমি তাও নির্ণয় করেছি। সঠিকভাবে শেয়ার আবন্টন হিসাব তৈরি করলে 4-এর মধ্যে 4 দিবে, আমি তাও তৈরি করেছি। দেখো আমরা কি তৈরি করেছি কি তৈরি করি নাকি। 1 নম্বরের উত্তর দিয়েছি, উদাহরণ সহ যৌথ মূলধনী কোম্পানির গঠন প্রণালী ব্যাখ্যা করা হলো। যৌথ মূলধন কোম্পানি হলো আইন সৃষ্ট কৃত্রিম ব্যক্তি সত্তার অধিকারী চিরন্তন অস্তিত্ব সম্পন্ন একটি প্রতিষ্ঠান। 1994 সালের কোম্পানি আইন অনুসারে এই কোম্পানির বিভিন্ন পর্যায়ে আইনগত আনুষ্ঠানিকতা পালন করতে হয়। যৌথ মূলধন কোম্পানি গঠন প্রণালী 3টি পর্যায়ে ভাগ করা যায়, যথা উদ্যোগ, ক নম্বরে উদ্যোগ গ্রহণ পর্যায়ে, খ নম্বরে নিবন্ধন পর্যায়, গ নম্বরে কার্যারম্ভ পর্যায়। নিম্নে এই পর্যায়গুলো আলোচনা করা হলো। ক নম্বর উদ্যোগ গ্রহণ পর্যায়, কোম্পানি গঠনের জন্য প্রথমে একাধিক ব্যক্তি উদ্যোগ গ্রহণ করেন, নিম্নলিখিত বিষয়গুলো সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করে থাকেন। 1 নম্বর নাম নির্বাচন অনুমোদন গ্রহণ, কোম্পানির একটি নাম উদ্যোক্তাগণ নির্বাচন করে তা অনুমোদনের জন্য কোম্পানিগুলোর নিবন্ধকের নিকট পাঠায়। তবে নাম নির্বাচনকালে একটা বিষয় খেয়াল রাখতে হবে, প্রস্তাবিত নাম যেন অন্যান্য কোম্পানির নামের সাথে হুবহু বা প্রায় হুবহু না মিলে যায়। 2, কোম্পানির প্রকৃতি নির্ধারণ, মানে ধরন নির্ধারণ, এ পর্যায়ে কোম্পানির প্রকৃতি কি হলো, অর্থাৎ প্রাইভেট লিমিটেড না পাবলিক লিমিটেড, তা নির্ধারণ করতে হবে। প্রাইভেট লিমিটেড হলো বেসরকারি আর পাবলিক লিমিটেড হলো সরকারি, অর্থাৎ এরা যে কোম্পানিটা গঠন করবে সেটা কি প্রাইভেট লিমিটেড হিসেবে পরিচালনা করবে না পাবলিক লিমিটেড হিসেবে পরিচালনা করবে, সেটা অবশ্যই তোমাকে কি করতে হবে, নির্ধারণ করতে হবে। 3, উদ্যোক্তার সংখ্যা, যৌথ মূলধনী কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে
ন্যূনতম 2 জন এবং পাবলিক লিমিটেড কোম্পানি হলে ন্যূনতম 7 জন উদ্যোক্তা কোম্পানি গঠনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। খ নিবন্ধন পর্যায়ে, এ পর্যায়ে উদ্যোক্তাগণ কোম্পানি নিবন্ধনের জন্য ফি প্রদান সাপেক্ষে প্রয়োজনীয় ফর্ম ও অন্যান্য কাগজপত্র কোম্পানি নিবন্ধকের নিকট হতে সংগ্রহ করেন। অতঃপর ফর্ম ও অন্যান্য কাগজপত্রাদি যথাযথভাবে পূরণ করে আবেদনপত্রের সাথে নিম্ন বর্ণিত দলিলপত্রাদি নিবন্ধকের নিকট দাখিল করেন। এক, স্মারকলিপি। স্মারকলিপি কোম্পানির মূল দলিল বা গঠনতন্ত্র। এতে কোম্পানির নাম, নিবন্ধিত কার্যালয়ের নাম, ঠিকানা, উদ্দেশ্য, মূলধনের পরিমাণ ইত্যাদি বিষয়ের বর্ণনা থাকে। দুই, পরিমেল নিয়মাবলী। কোম্পানির এটি দ্বিতীয় গুরুত্বপূর্ণ দলিল। এ দলিলে কোম্পানির অভ্যন্তরীণ পরিচালনা সম্পর্কিত নিয়মাবলী উল্লেখ থাকে। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীতে পাবলিক লিমিটেড কোম্পানি হলে 7 জন এবং প্রাইভেট লিমিটেড কোম্পানি হলে 2 জনের স্বাক্ষর থাকতে হবে। তিন, পরিচালকদের নামের তালিকা। কোম্পানির পরিচালক হতে ইচ্ছুক এমন ব্যক্তিদের নামের তালিকা সংযুক্ত করতে হবে, তবে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এর দরকার নেই, মানে এই কাজটা করার কোনো প্রয়োজন নেই। এবার গ নাম্বার, কার্য আরম্ভ পর্যায়ে। কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার জন্য নিবন্ধনপত্র সংগ্রহের পর কোম্পানির উদ্যোক্তাগণ একটি নির্দিষ্ট ফর্মে আবেদনপত্রের সাথে নিম্নোক্ত দলিলপত্রাদি কোম্পানি নিবন্ধকের নিকট দাখিল করতে হয়। এক, বিবরণপত্র। দুই, কোম্পানির পরিচালকদের নাম, ঠিকানা, পদবী, পেশা ইত্যাদির পূর্ণ বিবরণ। তিন, পরিচালক হিসেবে কাজ করতে ইচ্ছুক এ মর্মে প্রত্যেক পরিচালকের লিখিত স্বাক্ষরযুক্ত ঘোষণাপত্র। চার, পরিচালকগণ ন্যূনতম যোগ্যতা সম্পন্ন শেয়ারের মূল্য পরিশোধ করেছে মর্মে ঘোষণাপত্র। পাঁচ, ব্যবসা আরম্ভ করার জন্য আইনানুক সবকিছু করা হয়েছে এই মর্মে সচিব বা পরিচালকগণ কর্তৃক একটি ঘোষণাপত্র। উপরিউক্ত দলিলপত্রাদি পরীক্ষা নিরীক্ষা করে যদি কোম্পানি নিবন্ধক সন্তুষ্ট হন তাহলে তিনি কোম্পানিকে কার্য আরম্ভের অনুমতিপত্র প্রদান করেন। পাবলিক কোম্পানি কার্য আরম্ভের অনুমতিপত্র পাওয়ার পর তাদের ব্যবসার কাজ শুরু করতে পারে। এই ছিল আমার 1 নম্বর প্রশ্নের উত্তর। এবার আমরা চলে যাব 2 নম্বরের কতে। এখানে আমাদের পূর্ণাঙ্গ জাবেদ দাখিলা তৈরি করতে বলছে। আমাদের যে কিস্তিগুলো দেওয়া আছে 4টি কিস্তি, তার মধ্যে 1টি কিস্তি জারি করা হয়নি, তাহলে 3টি কিস্তির আমার কাজ সম্পাদন করতে হবে। একটা শেয়ার আবেদন, শেয়ার আবন্টন, শেয়ার প্রথম তলব। এবার এই প্রত্যেকটা কিস্তির জন্য আমার জাবেদ দিতে হয় 2টি করে। প্রতিটা কিস্তির জন্য 2টি করে জাবেদ দিতে হয়, একটা ব্যাংক সংক্রান্ত, একটা শেয়ার মূলধন সংক্রান্ত। আমরা এখন 2 নম্বরে প্রথম কিস্তি শেয়ার আবেদন, এটার জন্য আমি 2টি কিস্তি, 2টা জাবেদা সম্পন্ন করব। এই কিস্তির জন্য প্রথম যে জাবেদা দিতে হয় সেটা নিয়ম হলো যখন শেয়ার হোল্ডারদের নিকট থেকে শেয়ার আবেদন পত্রের অর্থ গ্রহণ করা হয় তখন জাবেদাটা হয় ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। ব্যাংক হিসাব ডেবিট, আমরা 95,000 শেয়ার আবেদন পত্র গ্রহণ করেছি, প্রতিটি 20 টাকা করে, 19 লক্ষ টাকা, 19 লক্ষ টাকা। এই যে জায়গায় ব্যাখ্যা লিখে দিয়েছি, দেখো প্রতিটি 20 টাকা মূল্যের 95,000 শেয়ার আবেদনের অর্থ পাওয়া গেল, নিশ্চয়ই ক্লিয়ার। এবার 2 নম্বর জাবেদা দেবো এই আবেদন কিস্তির, শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট। এইটুকু হলো মূল জাবেদা, এইটা হলো দ্বিতীয় কিস্তির মূল জাবেদা। শেয়ার আবেদন হিসাব ডেবিট দেখো লিখেছি 95,000 × 20, 19 লক্ষ টাকা। শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 80,000 × 20, কারণ শেয়ার কোম্পানির মালিক আমাদেরকে কত শেয়ার বিক্রি করতে বলেছিল, 80,000 শেয়ার। তাহলে কোম্পানির মালিক আমার কাছ থেকে কত শেয়ারের টাকা বুঝিয়ে নিবে 80,000 শেয়ারের টাকায়। এই জন্য 80,000 × 20, 16 লক্ষ টাকা। আমি অতিরিক্ত আবেদন পেয়েছিলাম 15,000 শেয়ারের, এর মধ্যে 10,000 শেয়ার আবেদন অর্থ ফেরত দিয়েছি। গ্রহণ যখন করেছি তখন ব্যাংক হিসাব ডেবিট হয়, ফেরত দিলে ব্যাংক হিসাব ক্রেডিট হয়। 10,000 × 20, 2 লক্ষ টাকা। এরপরে অতিরিক্ত আরো অবশিষ্ট 5,000 শেয়ার আছে যেটাকে তারা শেয়ার আবন্টনের সাথে সমন্বয় করার কথা বলা হয়েছিল। এই জন্য শেয়ার আবন্টন ক্রেডিট 5,000 × 20, 1 লক্ষ টাকা। এবার ব্যাখ্যাটা একটু ফন্ট সাইজ ছোট করেছি, তোমরা একটু খেয়াল করবে যে আসলে বড় ফন্ট দিলে এইটুকু জায়গার মধ্যে আটানো সম্ভব হয় না, এই জন্য একটু ছোট করেছি। প্রতিটি 20 টাকা মূল্যের 80,000 শেয়ার আবেদন অর্থ শেয়ার মূলধন হিসাবে, 10,000 শেয়ার অর্থ ফেরত দেওয়া হলো, 5,000 শেয়ারের অর্থ শেয়ার আবন্টন হিসেবে সমন্বয় করা হলো। এই ছিল ব্যাখ্যা। এবার প্রথম কিস্তির কাজ শেষ করলাম আমরা, 2টা জাবেদা, যেহেতু জাবেদা শেষ হয়নি আমি এই জন্য এই জায়গায় লিখেছি চলমান। অর্থাৎ তোমরা যদি 1 পৃষ্ঠার মধ্যে আরো জাবেদা আটানো সম্ভব হয় তাহলে আটাবে, শেষে যখন না আটবে তখন তোমরা লাস্টে যে একটা ফাঁকা জায়গায় নিচে একটু রেখে দিবে চলমান, এবং সবটা উপর থেকে কাটবে, তাতে বোঝা যাবে যে তোমাদের জাবেদার শখ শেষ হয়নি, পরবর্তী পৃষ্ঠায় জাবেদার শখ আরো আছে। যেমন দেখো এই যে পরবর্তী পৃষ্ঠায় জাবেদার শখ আমাদের আরো রয়ে গেছে, এই জন্য আমি চলমান লিখে ওখান থেকে চলে এসেছিলাম।
দ্বিতীয় যার কিস্তির কাজ করবো আমরা, দ্বিতীয় কিস্তি হলো সেরা বন্টন, সেরা বন্টন হিসাবে ডেবিট 80,000 গুণ 40, এই 40 টাকা করে ছিল এখানে প্রতিটি অধিয়ার সহ, এই 32 লক্ষ টাকা। শেয়ার মূলধন ক্রেডিট 80,000 গুণ 30, মালিক বুঝে নিবে 80,000 গুণ 30 টাকা করে 24 লক্ষ টাকা। শেয়ার অধিয়ার হিসাব ক্রেডিট 80,000 গুণ 10, অধিয়ার বেশি লাভে বিক্রি করলাম কত টাকা, 8 লক্ষ টাকা, প্রতিটি 40 টাকা অধিয়ার সহ মূল্যের আর কি, 40 টাকা মূল্যের আর কি, 80,000 শেয়ারের মূল্য শেয়ার মূলধন হিসাবে ও শেয়ার অধিয়ার হিসাবে স্থানান্তর করা হলো। এই ছিল ব্যাখ্যা। এবার দ্বিতীয় যাবে দা ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন ক্রেডিট। আমরা এবার আমাদের আবেদনকৃত অর্থের শেয়ার আবন্টন টাকা যখন আমরা গ্রহণ করব তখন দেখা যাবে দ্বারা হবে কি ব্যাংক হিসাব ডেবিট শেয়ার আবন্টন ক্রেডিট, প্রতিটি 40 টাকা অধিয়ার সহ 80,000 শেয়ার আবন্টনের পূর্বে আবেদনের সাথে প্রাপ্ত 1 লক্ষ টাকা বাদে সমুদ অর্থ পাওয়া গেল। পূর্বে দেখো আমি একটু আগের পৃষ্ঠাটে যদি চলে যাই, দেখো এই যে শেয়ার আবন্টন হিসাব লেখা আছে 1 লক্ষ টাকা, এই 1 লক্ষ টাকা এখন আমাকে পরবর্তীতে কম গ্রহণ করতে হবে, কারণ যারা আমাকে প্রথম কিস্তির সাথে 1 লক্ষ টাকা দিয়ে রেখেছে অগ্রিম, তারা কিন্তু আমার এই কিস্তির সাথে আর টাকা দিবে না। তারা কি দুইবার করে টাকা দিবে আমাকে? আর আমার কি নেওয়া সম্ভব হবে? না, প্রশ্নই আসে না। এই জন্য এই 32 লক্ষ টাকা থেকে ওই 1 লক্ষ টাকা বাদ দিয়া আমার 31 লক্ষ টাকা, 31 লক্ষ টাকা পাইতে হবে। এই ছিল দ্বিতীয় কিস্তির কাজ। এবার আমরা চলে যাব তৃতীয় কিস্তির কাজে। শেয়ার প্রথম তলব, শেয়ার প্রথম তলব হিসাব ডেবিট 80,000 গুণন 20, 16 লক্ষ টাকা, শেয়ার মূলধন ক্রেডিট 16 লক্ষ টাকা, প্রতিটি 20 টাকা মূল্যের 80,000 শেয়ারের প্রথম তলবের অর্থ শেয়ার মূলধন হিসেবে স্থানান্তর করা হলো। এবার দ্বিতীয় যাবে তাটা হবে এই কিস্তির ব্যাংক হিসাব ডেবিট 77,500 গুণন 20, কারণ ওনারা বলেছিল যে প্রথম তলব জারি করা হলে 2,500 শেয়ারের মালিকরা টাকা দিতে ব্যর্থ হয়েছে, অর্থাৎ আমাদের টাকা আদায় করতে আমরাও ব্যর্থ হয়েছি, অর্থাৎ বকেয়া পড়েছে। এই জন্য ব্যাংক হিসাব ডেবিট 77,520, কারণ 80,000 মধ্যে যদি আমার 2,500 শেয়ারের টাকা বকেয়া থেকে থাকে তাহলে আমি গ্রহণ করেছি কত শেয়ারের টাকা? 77,500 শেয়ারের টাকা, 20 টাকা করে 15,50,000 টাকা। আর শেয়ার বকেয়া তলব হিসাব ডেবিট 2,500 গুণন 20, এই 50,000 টাকা, শেয়ার প্রথম তলব ক্রেডিট এই দুইটার যোগফল, সম পরিমাণ টাকা ডেবিট এবং ক্রেডিট করতে হয় যাবে আমরা জানি 16 লক্ষ টাকা। ব্যাখ্যা লিখেছি, ব্যাখ্যার এখানে এই লাইনটা পরে আসবে। প্রতিটি 20 টাকা মূল্যের 77,500 শেয়ার প্রথম তলবের অর্থ পাওয়া গেল এবং 2,500 শেয়ার অর্থ বকেয়া রইল। লাইনটা একটু উল্টে গেছে, তোমরা আবার একটু খেয়াল করবে। প্রতিটি 20 টাকা মূল্যের 77,500 শেয়ার প্রথম তলবের অর্থ পাওয়া গেল এবং 2,500 শেয়ার অর্থ বকেয়া রইল। এই যে এই কথাটুকু শেষে এই পাওয়া গেলোর পরে হবে, ব্যাখ্যাটা একটু তোমরা মিল করে লিখো। আমি আমি আমার কণ্ঠ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, লেখা আর সম্ভব না, দুঃখিত, তোমরা ঠিক করে নিবে নিচে। এবার লাস্ট যে যাবে দাদা, চূড়ান্ত তলব জারি করা হয়নি অথচ সেই তলবের কিছু শেয়ার হোল্ডার 4,500 শেয়ার হোল্ডার এদের টাকা দিয়ে দিছে, 4,500 শেয়ারের টাকা অগ্রিম পরিশোধ করে দিছে। এর জন্য যাবে দেখা হয় ব্যাংক হিসাব ডেবিট, এখানে ক হবে এই জায়গায় ব্যাংক, ব্যাংক হিসাব ডেবিট 4,500 গুণন 30, 1,35,000, শেয়ার অগ্রিম তলব হিসাব ক্রেডিট 1,35,000 টাকা, প্রতিটি 30 টাকা মূল্যের 4,500 শেয়ারের চূড়ান্ত তলবের অর্থ পাওয়া গেল। তাহলে জাবেদার কাজ শেষ। এখন আমরা খ নাম্বারে কাজ করব। পরিপূর্ণ ছকে আমাদেরকে একটা খতিয়ান করতে বলেছিল ব্যাংক হিসাবের। এবার আমরা ব্যাংক হিসাবের খতিয়ান করেছি, দেখো তারিখ হিসাবের শিরোনাম জাবেদা পৃষ্ঠা, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, উদ্বৃত্ত বা জের, এর মধ্যে আবার ডেবিট ক্রেডিট হয়, এই লাইন একটু ফাঁকা ছিল, আমি দুঃখিত তোমাদের কাছ থেকে একটা মিনিট সময় চেয়ে নিচ্ছি। আমি এই যে এই লেখাটা, এই যে ইউটিউব চ্যানেল নেম হারুন স্যার অ্যাকাউন্টিং, এটুকু কিন্তু তোমরা লিখবে না, আমি এই জায়গাটুকু ফাঁকা ছিল বিদায় লিখে দিয়েছি। এই জন্য যে আমার চ্যানেলের অত্যন্ত দুঃখের সাথে তোমাদেরকে জানাচ্ছি যে আমার চ্যানেলের এই পেজগুলা ওনারা অনেক চ্যানেলের মালিক স্ক্রিনশট নিয়ে তাদের চ্যানেলে আপলোড করে দিচ্ছে সরাসরি, এবং সেখানে এই হারুন স্যার অ্যাকাউন্টিং লেখা দেখা যাচ্ছে, কিন্তু দেখবে আমি প্রমাণ সহ দিতে পারবো। আমি ওই সকল চ্যানেলকে কপিরাইট ক্লেমে আওতায়, কপিরাইট ক্লেমের আওতায় আনতে যাচ্ছি ইমিডিয়েটলি, তারাও পানিশমেন্ট পাবে, হয়ে যাবে। তবে এই জন্যই তোমাদেরকে একটু বলছি যে আমি এই লাইনটা লিখে দিয়েছি, এগুলো তোমরা কিন্তু লিখবা না, ইউটিউব চ্যানেল নেম হারুন স্যার অ্যাকাউন্টিং এটা তোমরা লিখবা না। তোমাদের যেভাবে ক্ষতি এন্ট্রি করে দিয়েছি, শেয়ার আবেদন হিসাব 19 লক্ষ টাকা ডেবিটে আছে, এই ডেবিটে আমি লিখলাম প্রথম টাকা, ডেবিটে ঢুকলে ব্যালেন্সও প্রথম টাকাটা ডেবিট দিকেই ঢুকে। শেয়ার আবেদন আরেকবার আছে,
দ্বিতীয় যা বেদায় 2 লক্ষ টাকা ক্রেডিট দিকে আছে, আমি এই টাকাটা ক্রেডিট দিকে লিখেছি। এবার ব্যালেন্স যেহেতু 19 লক্ষ টাকা ডেবিট আছে আর দ্বিতীয় টাকাটা ঢুকেছে ক্রেডিট দিকে, ডেবিট ডেবিট হলে যোগ করতে হয়, ক্রেডিট ক্রেডিট হলে যোগ করতে হয়, বিপরীত হলে বিয়োগ করতে হয়। এবার দেখো 19 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা বাদ দিয়ে 17 লক্ষ টাকা হয়েছে। দ্বিতীয় 3 নম্বর 4 নম্বর যা বেদায় আছে ব্যাংক হিসাব, আর একটা শেয়ার আবন্টন হিসাব। ব্যাংক আছে তোমার ডেবিট দিকে, ডেবিট দিকে শেয়ার আবন্টন হিসাব বিপরীত নাম লিখেছে 31 লক্ষ টাকা। এবার ব্যালেন্সের ডেবিট এই টাকা ঢুকেছে ডেবিট, যোগ করলে 48 লক্ষ টাকা। সেম প্রথম তলবের টাকা 15 লক্ষ 50 হাজার টাকা যোগ করলে 63 লক্ষ 50 হাজার টাকা হয়েছে। আবার লাস্ট যা পেতা ছিল ব্যাংক ডেবিট অগ্রিম তলব ক্রেডিট, ব্যাংক যেহেতু ডেবিট দিকে ছিল ডেবিট দিকে টাকাটা বসেছে 1 লক্ষ 35 হাজার টাকা। এই 1 লক্ষ 35 হাজার টাকার সাথে এই 63 লক্ষ 50 হাজার যোগ হয়ে 64 লক্ষ 85 হাজার টাকা হয়েছে। এটা ছিল ব্যাংক হিসাবের, আমার উত্তর হলো 64 লক্ষ 85 হাজার টাকা। এটা হলো সর্বশেষ যে টাকাটা আসে সেটাই আমার উত্তর। তাহলে এবার আমরা খ নাম্বারের কাজও শেষ করলাম, এবার চলে যাবো আমরা গ নাম্বারে। গ নাম্বারে বলেছিল শেয়ার আবন্টন হিসাব প্রস্তুত করতে, আমরা শেয়ার আবন্টন হিসাব ওই একই ভাবে তৈরি করেছি। আবার দুঃখিত, এই যে ইউটিউব চ্যানেল নেম হারুন স্যার অ্যাকাউন্টিং, এটুকু তোমরা লিখবে না, ফাঁকা জায়গা আছে, দেখি কেমনে কপি করে তারা দেয় এটি আমি দেখবো। এবার এই জন্য আমি লিখে দিয়েছি, লেখক ওরা যদি দেয় তাহলে যে এই লেখাটা দেখে তোমরা আনন্দিত হবে, যে এই লেখাটা দেখলে তারা আমার চ্যানেলের দিকে দাবিত হবে, এই জন্য আমি এখানে লিখে দিয়েছি। এইটা যদি তারা এইটা লেখাটা যেহেতু মিশাইতে পারবে না সেহেতু তারা আপলোড করবে বলে মনে হয় না, যদি আপলোড করে তাহলে ওই চ্যানেলের যে সাবস্ক্রাইবার গুলো আছে তারা কিন্তু এটা যখন দেখবে তখন এই যে আমার চ্যানেলে নক করবে, তখন চলে আসবে আমার চ্যানেলে, এই জন্য লিখে দিয়েছি, তোমরা কিন্তু এটুকু লিখবে না। এবার যে 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 সকল জাবেদার মধ্যে শেয়ার আবন্টন আছে সেখান থেকে তোমরা টাকা আনবে। শেয়ার আবন্টন যে যে সকল জাবেদার মধ্যে রয়েছে, যে জাবেদার মধ্যে আছে তার মধ্যে একটা আছে শেয়ার আবেদন বিপরীত নাম লিখে 1 লক্ষ টাকা ক্রেডিট দিকে প্রথমে আছে, এই যে ক্রেডিট দিকে প্রথমে বসাইছি, প্রথম টাকাটা ক্রেডিট দিকে ঢুকলে ব্যালেন্সও ক্রেডিট দিকে ঢুকে, প্রথম টাকাটা ডেবিট দিকে ঢুকলে ব্যালেন্সও ডেবিট দিকে ঢুকতো। এবার দ্বিতীয় জাবেদা আছে শেয়ার মূলধন হিসাব লিখে বিপরীত নাম 24 লক্ষ টাকা, এবার দেখো ডেবিটও ঢুকেছে, ব্যালেন্স আছে ক্রেডিট 1 লক্ষ টাকা আর 24 লক্ষ টাকা, বড় হলে 24 লক্ষ টাকা, তাহলে 24 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা বাদ দিয়ে আমি ডেবিটে লিখলাম 23 লক্ষ টাকা। এবার পরবর্তীতে যাবে আরেকটা আছে শেয়ার উদিহার হিসাব আছে ডেবিট দিকে, তাহলে এই 23 লক্ষ সঙ্গে 80 লক্ষ টাকা 8 লক্ষ টাকা আমি যোগ করলাম 31 লক্ষ টাকা। লাস্ট যাবে দেয়া আছে ব্যাংক হিসাব ক্রেডিট দিকে এই 31 লক্ষ টাকা, তাহলে দেখো ব্যালেন্স আসছিল আমার কত ডেবিট দিকে 31 লক্ষ টাকা, আবার পরবর্তী লাস্ট যাবে দেয় ঢুকেছে ক্রেডিট দিকে কত 31 লক্ষ টাকায়, এই 31 লক্ষ টাকা থেকে 31 লক্ষ টাকা বাদ দিলে আমার ব্যালেন্স থাকলো কত 0 টাকা। এই ছিল আমার শেয়ার আবন্টনের খতিয়ান, শেয়ার আবন্টনের খতিয়ান যেহেতু শেষ, গ নাম্বারের কাজ শেষ। আমরা 1 নম্বরের উত্তর দিয়েছি, 2 নম্বরে ক খ গ তিনটেরই উত্তর দিয়েছি, অর্থাৎ আমার পুরা অ্যাসাইনমেন্টের সমাধানটা শেষ হয়ে গেছে। যেহেতু অ্যাসাইনমেন্টের পরিপূর্ণ কাজ শেষ হয়ে গেছে, তাহলে পরবর্তী পৃষ্ঠায় দেখি আমাদের জন্য কি বলা হয়েছে। আমরা পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখুন। আল্লাহ হাফেজ, এটা বলি আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।